সম্মানীয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা ফাইনালি দেখে নেব দু সালে টেট পাশেদের কবে থেকে নিয়োগ শুরু হবে ফাইনালি রেজাল্ট চলে এসেছে তো চলুন কোনো রকম কথা না বাড়ি সরাসরি আমরা অফিসিয়াল পেজেতে যে পোস্টগুলি করা হয়েছে সেই পোস্টগুলির দিকে নজর দেবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলে নতুন হলে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন আটটি সেকশনে ডিভাইড করে পোস্টগুলি করা হয়েছে একটার পর একটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন দু সালের এগারোই ডিসেম্বর দীর্ঘ পাঁচ বছর পর প্রাথমিক শিক্ষক নিয়োগে টেট পরীক্ষা হয় সেই সময় পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছিলেন এক মাসের মধ্যে নাকি পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন কিন্তু তা হয়নি শেষে দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি টেট পরীক্ষার ফল প্রকাশিত হয় এবার সেকেন্ড পেজেতে যে পোস্টটি করা হয়েছে দেখুন বের করা হয় পাস করা চাকরি প্রার্থীদের মেধা তালিকা এদিকে টেটের ফল প্রকাশিত হলেও নিয়োগ প্রক্রিয়া এখনো শুরু হয়নি অথচ কথা ছিল টেট পরীক্ষার ফল প্রকাশ করার পরই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে কিন্তু তা না হয় এবার পথে নেমে আন্দোলন শুরু করেছে দু হাজার নেক্সট পেজেতে দেখুন শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত দ্রুত নিয়োগের দাবি তুলে মিছিল করেন এই চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের প্রতিশ্রুতি রাখুক যেটা বলা হয়েছিল সেটা করুক টেট পরীক্ষার ফল বেরিয়ে যাওয়ার পর ছ মাস পেরিয়ে গেছে এখনও শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করল না কেন পর্ষদ এই নিয়ে তারা প্রবল ক্ষুদ্ধ ক্ষুদ্র প্রাথমিক শিক্ষা পর্ষদের উপরে এখানে দেখতে পাচ্ছেন এদিকে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরুর দাবিতে চাকরি প্রার্থীদের প্রতিবাদ মিছিলের মধ্যেই এলো সুখবর জানা গিয়েছে দু হাজার বাইশের প্রাথমিক টেট পরীক্ষায় পাশ করা চাকরি প্রার্থীদের মধ্য থেকে চারজনের সঙ্গে দেখা করেন পর্ষদ সভাপতি গৌতম পাল তো এখানে দেখতে পাচ্ছেন তার কাছে চাকরি প্রার্থীরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তাদের সেই দাবি মেনে নিয়েছেন পর্ষদ সভাপতি মানে গৌতম পাল জানিয়েছেন চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই দু হাজার তেইশ শেষের দিকে নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ মানে এখানে বুঝতে পারছেন এখন যে মামলাটি চলছিল সেটার জন্য আবার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তো এই প্রক্রিয়া মিটে গেলে দুহাজার তেইশ সালের শেষের দিকে মানে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই কিন্তু প্রাথমিক শিক্ষক দু হাজার বাইশ সালে টেট প্লাস চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে এখানে পরিষ্কার ক্লিয়ার জানানো হয়েছে এবার ছ নম্বর পেতে যে পোস্টটি করা হয়েছে দেখুন খুব জটিল পোস্ট করা হয়েছে এখানে উল্লেখ্য দু সালের এগারোই ডিসেম্বর যে টেট পরীক্ষা হয়েছিল তার বিজ্ঞপ্তিটি কিন্তু দু হাজার বাইশ সালের সেপ্টেম্বরে মানে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস আগে বেরিয়েছিল তো সেই সময় সময়ে রাজ্যের প্রায় এগারো হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় কিন্তু নানা নিয়ম জটিলতার কারণে পর্ষদের ঢিলেমি এবং মামলার কারণে সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখনও শেষ হয়নি যে মামলাটি চলছিল এখানে দেখতে পাচ্ছেন সাত নম্বর পেজে যে পোস্টটি করা হয়েছে সবে আবেদনকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ ও অ্যাপিটিটিউড টেস্ট শেষ হয়েছে কিন্তু এই নিয়োগের প্যানেল বের হয়নি এরই মধ্যে সুপ্রিম কোর্ট বিএড পাসদের জন্য প্রাথমিক শিক্ষকের চাকরির দরজা বন্ধ করে দেওয়ায় চলতি নিয়োগ প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে যে নিউজটি আমি দুদিন আগে দিয়েছিলাম সো সেই নিউজটি এখানে দেওয়া হয়েছে পোস্ট করা হয়েছে সবথেকে শেষ পেজে যে পোস্টটি করা হয়েছে ফলে চলতি নিয়োগ প্রক্রিয়া মিটে গেলেই নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারির আশ্বাস দিলেও পর্ষাদ সভাপতির কথা ও কাজের মধ্যে কতটা মিল থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ অনেকের মধ্যেই তো এবার আপনাদের কমেন্ট সেকশন খোলা রইল আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আর এরকম গুরুত্বপূর্ণ আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অলে সেট করে দেবেন তো চলুন ভিডিওটা বাড়াবো না আজ এ পর্যন্তই